দুনিয়ায় মানব বসতির শুরুতেই কুরবানির প্রচলন শুরু হয় পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা ও নবী হযরত আদম আল্লাহ সাল্লামের প্রথম সন্তান কাবিল ছিল আল্লাহতালা ও পিতামাতার অবাধ্য বা কাফের কাবিলের ছোট ভাই হজরত আদম আল্লাহ সাল্লামের দ্বিতীয় ছেলে হাবিল ছিল আল্লাহবিরু ও মোমেন সে সময় আল্লাহতালার হুকুমে জোড়া জোড়া সন্তান হতো একজন পুত্র ও একজন কন্যা সন্তান আল্লাহ আল্লাহতালার বিধান মতো প্রথম জোড়ার পুত্র সন্তানের সাথে দ্বিতীয় জোড়ার কন্যা সন্তানের বিয়ে বৈধ ছিল কাবিল আল্লাহতালার বিধান মানতে রাজি ছিল না সে চেয়েছিল তার জোরার সুন্দরী বোনকেই বিয়ে করবে শেষ পর্যন্ত তাদের দুজনকে কুরবানি পেশ করার নির্দেশ দেয়া হলো আর বলা হলো যার কুরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়ার সুন্দরী বড় বোনকে বিয়ে করবে এ ব্যাপারে আল্লাহতালার ঘোষণা হচ্ছে হে নবী আপনি এদের কাছে আদমের দুই সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন গল্পটি ছিল যখন তারা দুজনে আল্লাহর নামে কুরবানি পেশ করল তখন তাদের মধ্যে একজনের অর্থাৎ হাবিলের কাছ থেকে কুরবানি কবুল করা হলো আরেকজনের অর্থাৎ কাবিলের কুরবানি কিছুতেই কবুল করা হলো না সে যার কুরবানি কবুল করা হলো সে বলল আল্লাহতালা তো শুধু ফরেজগার লোকদের কাছ থেকেই কুরবানি কবুল করে থাকেন আল্লাহ আল্লাহতালার আইন অমান্য করার কারণেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর দিনের শত্রু দুনিয়ায় শয়তানের প্রথম শিকার কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর আইন বিধান বা দিন অমান্য করা আর মানুষ হত্যার ঘটনা ঘটালো আল্লাহর দিনের শত্রু কাফের কাবিল এটাই হচ্ছে নাস্তিক কাফের ও শয়তানের কাজ যা আল কোরআনের সুরা আল মায়দাসহ আরও কয়েকটি সুরায় উল্লেখ আছে পৃথিবীতে কুরবানির ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকেই শুরু হয়েছে আজকে মুসলিম সমাজে কুরবানির যে প্রচলন তা মূলত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের দেখানো পথ বা সন্নত হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের শতবর্ষ বয়সের পর আল্লাহতালা তাকে যে সন্তান দান করেছিলেন তিনি আল্লাহ আল্লাহতালার কর্তৃক আদিষ্টিত হয়ে সে সন্তান কলিজার টুকরা হজরত ইসমাইল আলাইসাল্লামের সাল্লামের কুরবানীর সূত্র ধরে আজও কুরবানি প্রচলিত আছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কুরবানীর সূত্রপাত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদ ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে আল্লাহতালার নির্দেশে তার স্ত্রী হযরত সারাকে সাথে নিয়ে সামদেশে হিজরত করলেন দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলুক বাদশাহর লুকেরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে বাদশাহর লুকেরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে বাদশাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটিকে ইব্রাহিম আলাহ সাল্লাম চিন্তা করলেন স্ত্রী বললে হয়তোবা তাকে মেরে ফেলতে পারে তাই তিনি বলেন সে আমার দিনী ভুন বাদশাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বন্দি করে আর হজরত সারাকে বাদশাহার বৎস্বভাব চরিতার্থ করার জন্যে রেখে দেয় বাদশাহ কুপ্রস্তাবে হযরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয় অতপর হজরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায় করার ব্যবস্থা করে দেয় হজরত সারা সালাদ শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তালা তার সতীত্ব রক্ষা করেন এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে ভেবে হযরত সারা বাদশাহর সুস্থতার জন্য দোয়া করেন একে একে তিনবার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে হজরত সারার সতীত্ব দেখে আরেক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয় হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাহ মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন হজরত সারা তার দাসী হজরত হাজেরাকে হজরত ইব্রাহিম আলাহ সাথে বিয়ে দেন কারণ হজরত সারার বয়স তখন নব্বই বছর আর হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের বয়স তখন একশো বছর তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত সারা মা হতে পারেনি তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তালা মেহরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামকে কোনো সন্তান দান করেন আল্লাহতালার মেহরবানিতে এই হাজেরার গর্বেই হজরত ইসমাইল আল্লাহি সাল্লামের জন্ম হয় হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্মের পর হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম তার স্ত্রী হাজেরা ও কলিজার টুকরা ছেলে ইসমাইলকে আল্লাহতালার নির্দেশে কাবাগরের নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও একমশক পানিসহ রেখে আসেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন তাদের এ অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন তখন হাজেরা প্রশ্ন করছিলেন আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ক্ষীণকণ্ঠে জবাব দিয়েছিলেন হা আবারও হজরত হাজেরা প্রশ্ন করলেন এটা কি আল্লাহতালার নির্দেশ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আবারও জবাব দিয়েছিলেন হা হজরত হাজেরা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন সে সময় কাবাগরের তেমন কোনো চিহ্ন ছিল না কাবাগরের ভিটিটি জমি থেকে বেশ উঁচু ছিল বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় চারপাশ ভেঙে গিয়েছিল হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য ও পানীয় শেষ হয়ে গেলে হাজেরা তখন খাদ্য ও পানীয় সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়োদৌড়ি শুরু করেন যখন নিরাশ হয়ে ফিরছিলেন তখন আওয়াজ শুনতে পান হাজেরা বলেন কী আছো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি সম্ভব হলে তুমি আমাদের আল্লাহর আসতে একটু সাহায্য করো হঠাৎ তিনি তার শিশুপুত্র ইসমাইল আলাহিসাল্লামের কাছে একজন লোক ফেরেশতা দেখতে পেলেন সে ফেরস্তা তার পায়ের গোড়ালি বা ডানা দ্বারা জমিনে আঘাত করলে অথবা হজরত ইসমাইল আলাহাল্লামের কান্নাজরিত পায়ের গোড়ালির ঘর্ষণে নিচ থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগল এ সেই ফুয়ারা বা কূপ যা বর্তমানে জমজম নামে বিশ্ব মুসলিমদের কাছে পরিচিত সুপেয় পানি হিসেবে পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা তাও কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল আল সাল্লামের উসিলায় আল্লাহতালার করুণায় সৃষ্টি হয়েছে এটি হাজেরা তার মশক পূর্ণ করে নিলেন আর নিজেও চিত্তির সাথে পানি পান করলেন এতে হজরত হাজেরার ক্ষুদা নিবারণও হলো ও তার শিশুপুত্রের জন্য প্রয়োজনীয় দুধেরও ব্যবস্থা হল হজরত হাজেরার সাফা ও মারোয়া পাহাড়ে ক্রমাগত সাতবার দৌড়দৌড়ি করার কারণে সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সোবান তালা হজ ও ওমরা পালনকারীদের জন্য সাফা ও মারা পাহাড়ে সাতবার দৌড়োদৌড়ি করার নিয়ম জারি করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই সাফা ও মারোয়া পাহাড় দুটো আল্লাহতালার নিদর্শন সমূহের অন্যতম অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ বা ওমরা আদায় করার জন্য এরাদা করে তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করা বা দৌড়ানো দোষের কিছু নেই কেননা যদি কোনো ব্যক্তি অন্তরে নিষ্ঠার সাথে ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তালা কৃতজ্ঞপরায়ণ ও প্রভূতগানের অধিকারী হজরত ইসমাইল আলাহ সাল্লামের যখন হাঁটাচলা ও খেলাধুলা করার বয়স তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে স্বপ্নে আদেশ করা হল তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করো হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নে আদিষ্টিত হয়ে দশটি ওট কুরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন হজরত ইব্রাহিম আলসালাম আবারও একশোটি ওট কুরবানি করলেন আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এ মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান পুত্র ইসমাইল ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই আল্লাহতালা বলেন অতপর আমি তাকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সে যখন পিতার সাথে হাঁটাচলা করার উপযোগী হল তিনি ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি সুতরাং তোমার মতামত কী সে হজরত ইসমাইল আলসাল্লাম বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে অধিষ্ঠিত হয়েছেন তা পালন করুন আপনি আমাকে আল্লাহর মেহরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন অতপর যখন তারা দুজন একমত হল এবং আল্লাহ আল্লাহতালার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম আলাইস্লাম ইসমাইল আলাইস্লামকে জবাই করার জন্যে কাত করে শুয়ে দিল তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছ নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইস্লামের জন্য একটা পরীক্ষা অতপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহাকুরবানীর পশু অনাগত মানুষের জন্য এই কুরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি